हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स, इंस्टीट्यूट ऑफ एकेडमिक एंड कॉम्पिटिटिव इंग्लिश परिचालित एसबी एजुकेशन एंड कैरियर चैनले तुम्हारा आरेकबार स्वागत। तो आज हमें एक खूब गुरुत्वपूर्ण भिडियो नहीं चले एसेछि। सामने आईसीडीएस मेन परीक्षा, क्लार्कशिप, डब्ल्यूबीसीएस, मिसलेनियस रेजल्ट बेरिए गेछे। मिसलेनियस परीक्षा होबे, डब्ल्यूबीसीएस प्रिलिमिनरी होबे। तो समस्त परीक्षार जोन्नो इंग्रेजी साथे साथे बांगला एवं अन्यान्य सबजेक्ट खूबी गुरुत्वपूर्ण। तो बांगला हमें अनेक छात्री रिक्वेस्ट करे साथ इंग्रेजी साथे साथ बांगलाटा जदि सुंदर भावे देखिए दें तो खूब सुविधा है। तो तादेर अनुरोध ही आमी आगे कारक विभक्ति ग्रामारे देखिए। तो आज के आमी अनेक छात्री अनुरोधे ओदेर समासटा खूब असुविधे है। तो आमी समासटा किभावे छंदे छंदे मने रखा जाए, ओरा कमप्लेन करे जे समासटा मने रखा खूब असुविधे, अनेक समास आछे तो सेगुलो कोनटा कि समास, द्वंद्व द्विगु तत्पुरुष अव्ययीभाव, तो एई रकमगुलो मने रखा खूब दुस्साध्य। ताई आमी समासटाके छंदे छंदे समास शेखो एइभावे सुविधाजनक एकटा पद्धतिते समासटाके मने रखार जोन्नो आमी चेष्टा करेछि एकटा पद्धति अनुयायी तादेरके शेखानोर जोन्नो। तो आमरा एबार आलोचना करी एई समासटा। एटा छात्रछात्रीदेर स्कूले छात्रछात्रीदेर पक्षे प्रयोजनीय, আর যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তো বটেই, সমস্ত ক্ষেত্রেই প্রয়োজনীয়, যারা পড়ায় ছাত্রছাত্রীদের তাদের ক্ষেত্রেও। তো আমরা পড়ি সমাসটা শেখার জন্য এই ছন্দে ছন্দে সমাস শেখো, এটা পড়া যাক। পদের সঙ্গে পদের মিলে সমাস যেন হয়, আমি পড়ার সাথে সাথেই ব্যাখ্যা করে যাব, সময়টা কম লাগবে। অর্থাৎ বর্ণের সঙ্গে বর্ণের মিলনে যেমন সন্ধি হয়, তেমনি পদের সঙ্গে পদের মিলে সমাস হয়। বাংলা ভাষার ব্যাকরণে সমাস আছে ছয়, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণে মোট ছ প্রকারের সমাস আছে। ব্যাসবাক্যের অর্থ ঠিকে গুণীজনের মতে সমাস হবে একদম ঠিক যেন কেল্লাপথে, অর্থাৎ ব্যাসবাক্যটাকে যে শব্দটা দেয়া থাকবে সমাস করার জন্য, তো সেই শব্দটাকে ভাঙতে হবে, দুটি অর্থবহ ব্যাসবাক্যে ভাঙতে হবে, সেই অর্থটা যেন ঠিক থাকে এটা মনে রাখতে হবে। অর্থ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমাস হবে না। ব্যাসবাক্যের অর্থ ঠিকে গুণীজনের মতে সমাস হবে একদম ঠিক যেন কেল্লাফতে। দ্বন্দ্ব দ্বিগু বহুব্রীহি তৎপুরুষ কর্মধারয় এর সাথে অব্যয়ী ভাব এই ছয়ে সমাস হয়। তাহলে কী কী সমাস? দ্বন্দ্ব দ্বিগু বহুব্রীহি তৎপুরুষ কর্মধারয় এর সাথে অব্যয়ী ভাব, এই হচ্ছে এই ছ প্রকারের সমাস। নিচের নিয়ম মনে রাখলে সমাস হবে সোজা, না বুঝলে নিয়ম বৃথাই হবে সঠিক উত্তর খোঁজা। অর্থাৎ নিয়মটা নিচে যে আমি নিয়ম লিখে দিয়েছি প্রত্যেকটা সমাসের আলাদা আলাদা করে ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তো এইটা বলে রাখি এই ছন্দটা আমারই লেখা এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে আমার প্রচেষ্টার মাধ্যমে এই সমাসগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা বিভিন্ন পরীক্ষা আইসিডিএসে পাঁচটা সমাস আসবে, পাঁচ নম্বরের, এর সাথে কারক বিভক্তিও আসবে, তোমরা অবশ্যই পারবে এটা দেখলে। তো এরপরে আমি পাশে লিখে দিয়েছি কি সমাস বুঝবে, দ্বন্দ্ব সমাস। দুটি পদের অর্থ সমাস, মাঝে ও রয়, অর্থাৎ অর্থ সমান হবে দুটি পদ, যে ব্যাসবাক্য যে শব্দটা দেওয়া থাকবে ব্যাসবাক্যে ভাঙলে তার দুটো অর্থই সমান হবে। মাঝে ও রয় অর্থাৎ দুটো অর্থই বোঝাবে এবং মাঝে দুটি ব্যাসবাক্যের মাঝে ও থাকবে। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমাদের অসুবিধে হবে না। পদগুলি ঠিক একই থাকলে অলুপ দ্বন্দ্ব হবে, যদি পদগুলি একই রকম থাকে তাহলে অলুপ দ্বন্দ্ব সমাস হয়। যেমন বাবা ও মা, বাবা মা হবে সমাস দ্বন্দ্ব, তাহলে বাবা মা, বাবা ও মা এই দুটি কী এ করলাম যে এটা আমরা ব্যাসবাক্যে ভেঙে নিলাম, বাবা ও মা এই যে দুটি পদে, এটা পূর্বপদ এটা পরপদ এবং মাঝখানে ও আছে, এটা দ্বন্দ্ব সমাস। দুধে হো ভাতে অলুপ দ্বন্দ্ব রেখো নাকো ধন্দ্ব, বাবা ও মা, বাবা মা হবে সমাস দ্বন্দ্ব, দুধে হো ভাতে, দুধে ও ভাতে অলুপ দ্বন্দ্ব রেখো নাকো ধন্দ্ব। অর্থাৎ দুধে ও ভাতে, এখানে দুধে ভাতে, হ্যাঁ দুধে ভাতে একসঙ্গে হবে সেটা অলুপ দ্বন্দ্ব হবে, যেহেতু লোপ পাচ্ছে না, একারটা লোপ পাচ্ছে না, এই যে দুধের একার লোপ পাচ্ছে না, ভাতে একার লোপ পাচ্ছে না, তাই অলুপ দ্বন্দ্ব হবে। এবারে দ্বিগু, ব্যাসবাক্যের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ সমাহার শেষে দ্বিগু সমাস প্রশ্ন হবে জব্দ। অর্থাৎ ব্যাসবাক্যের
হ্যাঁ, ব্যাস বাক্যের পূর্ব পদে, এই যে দুটো পদ দুধে ভাতে, প্রথম পদ দুধে, এইরকম ব্যাস বাক্যের প্রথম পদে, ব্যাস বাক্যের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকবে, মনে রাখতে হবে। সমাহার শেষে, অর্থাৎ শেষে সমাহার থাকবে, দ্বিগু সমাস প্রশ্ন হবে জব্দ। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, নবরত্নের সমাহার, এই নবটা সংখ্যাবাচক শব্দ, এইরকম অবশ্যই দ্বিগু সমাসে সংখ্যাবাচক শব্দ থাকবে। নবরত্নের সমাহার, নবরত্ন দ্বিগু সমাস হবে, সপ্তাহ ত্রিভুবন পঞ্চবটি এই সারিতেই রবে। অর্থাৎ সপ্তাহ ত্রিভুবন পঞ্চবটি আমরা যদি ভাঙি, সপ্তাহ সপ্ত অহের সমাহার, রহমানে দিন, ত্রিভুবন ত্রিভুবনের সমাহার, হ্যাঁ শেষে সমাহার থাকতে, পঞ্চবটি পঞ্চবটের সমাহার, তাহলে শেষে সমাহার থাকছে, এই সারিতেই রবে, এগুলো ওই একই দ্বিগু সমাস হবে। শব্দের আগে যে কোনো একটি অব্যয় যেন, যাতে অব্যয় বুঝে ভেঙ ব্যাস বাক্য অব্যয়ী ভাব হবে, অব্যয়ী ভাব, তাতে এই অব্যয়ী ভাব সমাস কী করে বুঝবো, শব্দের আগে যে কোনো একটি অব্যয় যেন, যাতে, অর্থাৎ যে কোনো যে শব্দে তার আগে অব্যয় থাকবে, এটা মনে রাখতে হবে, যে শব্দটা দেওয়া থাকবে, অব্যয় বুঝে ভেঙ ব্যাস বাক্য অব্যয়ী ভাব তাতে, অর্থাৎ এই সমস্ত সমাসগুলো অব্যয়ী ভাব হবে। প্র পরা, আমি বলে দিয়েছি অব্যয়গুলো কী কী, প্র পরা অব সমনি নির দূর আ উপ অতি, এগুলো হচ্ছে অব্যয়, প্র পরা অব সমনি নির দূর আ উপ অতি, যথা বিহার হর ফিমন আর অনুপ্রতি, তাহলে প্র পরা অব সমনি নির দূর আ উপ অতি, যথা বিহা হর ফিমন আর অনুপ্রতি, এইগুলো হচ্ছে অব্যয়। কুড়ি প্রকারের অব্যয় নিয়ে বাংলা গ্রামার চলে, ঘরের অভাব হাঘর সমাস অব্যয়ী ভাব বলে। তাহলে কীভাবে বুঝবে, এই বাংলা গ্রামারে কুড়ি প্রকারের অব্যয় আছে, যেমন ঘরের অভাব হাঘর সমাস অব্যয়ী ভাব সমাস, ঠিক আছে। এই ঘরের অভাব হাঘর, এই যে হাটা অব্যয়, এই যে যথা বি হা হর, এই হা থাকবে, তাহলে যে শব্দটা দেয়া থাকবে তোমাদের মনে রাখতে হবে, তার আগে হা শব্দটা থাকবে, হা এই অব্যয়টা থাকবে। গৃহে গৃহে প্রতীক গৃহে গড় মিল মিলের অভাব, সমুদ্র পর্যন্ত আসমুদ্র অব্যয়ী ভাবের স্বভাব, এইগুলো গৃহে গৃহে প্রতীক গৃহে, এই যে প্রতি প্রতি গৃহে, তাহলে প্রতি আছে অব্যয়, তাহলে এই অব্যয়গুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে চট করে, আমি মুখস্থ করার নিয়মও বলে দিয়েছি। তাহলে প্র পরা অপসমনে নির দূর আ উপতি, যথা ভি হা হর ফিমন আর অনুপ্রতি, এই অব্যয়গুলো মনে রাখতে হবে। যেমন প্রতীক গৃহে গৃহে গৃহে, তাহলে প্রতীক গৃহে অর্থ অনুযায়ী ব্যাস বাক্য ভেঙে দিলে। গড় মিল মিলের অভাব, তাহলে এগুলো হচ্ছে, আর সমুদ্র পর্যন্ত আসমুদ্র, এই যে আ অব্যয়, এইগুলো অব্যয়ীভাবের স্বভাব। তোমরা একটু ধৈর্য ধরে সুন্দরভাবে বুঝে বুঝে পড়ো, আমি নিশ্চিত তো তোমরা নিশ্চিতভাবেই বুঝতে পারবে সমাস। তো বলে রাখি যে আমি এইরকম বিভিন্ন ছন্দে ছন্দে বা বিভিন্ন অন্যান্য বিষয়ের সাথে, আমি তো ডেসক্রিপটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ, অন্যান্য বিষয় পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষায় বিসিএস, মিসেলেনিয়াস, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, ক্লার্কশিপ, আইসিডিএস, এগুলোর জন্য দিয়ে চলেছি, রিপোর্টিং, প্রেসি, তারপরে ইটুবি বিটুই, এগুলো সব দিয়ে চলেছি সারমর্ম। তো তার সাথে সাথে আমি চেষ্টা করছি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে দেওয়ার জন্য, তোলার জন্য, দক্ষ করে তোলার জন্য, যাতে তোমরা পরীক্ষায় একটু সুবিধে পেতে পারো। তো এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, তাহলে নতুন নতুন ভিডিও যেগুলো দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা দেখতে পারবে, ওকে। আচ্ছা, এরপরে বহুব্রীহী, কোনো পদেরই অর্থ না হয়ে অন্য কাউকে বোঝায়। বহুব্রীহী সমাসে কোনো পদেরই অর্থ বোঝায় না, কিন্তু অন্য কোনো জিনিস বোঝায়, মানে যে দুটো পদে ভাঙা হলো শব্দ দুটোকে, তার কোনো পদেই অর্থ বোঝাবে না, সঠিক হবে সেথায় সমাস বহুব্রীহী খোঁজায়। অর্থাৎ যে শব্দে এইরকম সমাস বোঝায় তাহলে সেটা হচ্ছে বহুব্রীহী। বিনা পানিতে যাহার বিনা পানি না হয় বিনা বা পানি, অর্থাৎ বিনা পানি সরস্বতী, বিনা পানিতে যাহার, এইভাবে আমরা ভাঙলাম, তাহলে এখানে কী বোঝাচ্ছে, বিনাকেও বোঝাচ্ছে না, অর্থাৎ একটা বাদ্যযন্ত্র। বিনা পানি আমরা বলতে কাকে বুঝি, মা সরস্বতীকে বুঝি আমরা বিনা পানি, অর্থাৎ যার হাতে বিনা এবং হাতে এক বই এবং হাঁস তার বাহন, এইরকম মা সরস্বতী বিদ্যার দেবী, তাকে বোঝাই, বিনাকে বোঝাই না, পানি মানে হাতকে বোঝায় না, বিনা পানি মানে মা সরস্বতীকে বোঝায়, বিনাকেও বোঝায় না, পানিকে বা হাতকেও বোঝায় না, মা সরস্বতীকে বোঝায় বহুব্রীহী, এই নিয়মই জানি। অর্থাৎ এখানে বিনাকে বোঝাবে না, পানিকে বোঝাবে না, মা সরস্বতীকে বোঝায়, এটাই বহুব্রীহী বহুব্রীহীর নিয়ম। তো আসা যাক পরে,
শূল পানি দশানন পদ্মনাভ এই রূপে হবে, অর্থাৎ এই রূপে কি কি হবে, শূল পানি, শূল পানিতে যাহার, দশানন দশ আনন যাহার, শূলকেও বোঝাবে না, পানিকেও বোঝাবে না, দশানন দশকেও বোঝাবে না, আনন্দকেও বোঝাবে না, দশটা সংখ্যাকেও বোঝাবে না, আনন্দ মানে মুখকেও বোঝাবে না, দশানন বলতে আমরা রাবণকে বুঝি, শূল পানি শূলকেও বোঝাবে না, অথবা পানি হাতকেও বোঝাবে না, শূল পানি বলতে আমরা শূল পানিতে যাহার আমরা শিবকে বুঝি, পদ্মনাভ পদ্ম নাভিতে যাহার পদ্মকেও বোঝায় না, নাভিকেও বোঝায় না, কাকে বোঝায়, বিষ্ণুকে বোঝায়, ওকে, হ্যাঁ, পদ্ম নাভিতে, নাভিতে পদ্ম আছে বিষ্ণুর, এই রূপে হবে। পারস্পরিক ক্রিয়া বোঝালে ব্যতিহার কবে, এই ব্যতিহার বহুব্রী কখন বোঝাবো, না পারস্পরিক ক্রিয়া, যেমন যেমন ব্যতিহার বহুব্রী চুলোচুলি, হ্যাঁ, পূর্বপদে নি থাকলে নং বহুব্রী হয়, ওকে, এবার পূর্বপদে যদি নি থাকে তাহলে নং বহুব্রী হবে, নি বা না বোঝালে কোলাকুলি হাতাহাতি চুলোচুলি ব্যতিহার কয়, ব্যতিহার বহুব্রী কি কোলাকুলি, হ্যাঁ, কোলে কোলে যে আদর, হ্যাঁ, কোলাকুলি হাতাহাতি হাতে হাতে যে মারামারি, চুলোচুলি, হ্যাঁ, চুল টেনে টেনে যে মারামারি, ব্যতিহার, এগুলো হচ্ছে ব্যতিহার, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া, এই যে কোলাকুলি পারস্পরিক ক্রিয়া, হাতাহাতি পারস্পরিক ক্রিয়া, চুলোচুলি পারস্পরিক ক্রিয়া, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী, এটা মনে রাখতে হবে। আর নং বহুব্রী কথা হয় যখন নি থাকবে, ঠিক আছে। আচ্ছা, বিশেষ্য বা এরপরে কর্মধারায়, তাহলে বহুব্রী বুঝিয়ে দিলাম। বিশেষ্য বা বিশেষণ কোনো পদের হবে, পরপদের অর্থ প্রধান কর্মধারায় হবে, অর্থাৎ দুটি যে পদ ভাঙলাম তার বিশেষ্য বা বিশেষণ কোনো একটা পদে থাকবে, পরপদের অর্থ প্রধান হবে, মনে রাখতে হবে, কর্মধারায় হবে, অর্থাৎ যে শব্দটা দেওয়া থাকবে সেটা পরপদের অর্থটা প্রধান হবে। যেমন নীল যে উৎপল নীলোৎপল এই সমাসে রয়, হ্যাঁ, দেবর্ষী মহাজ্ঞানী এরূপে কর্মধারায় হয়, তাহলে নীল যে উৎপল নীল দুটো, এখানে দুটো তিনটে করে আমি উদাহরণ দিয়েছি এবং পরের ভিডিওতে আমি যেগুলো ব্যতিক্রমী সমাস সেগুলোর উদাহরণ দিয়ে যাব এবং চেষ্টা করব উদাহরণ দেখে তোমরা যাতে ব্যতিক্রমী সমাসগুলো করতে পারো, তো সেই জন্য দেখতে থাকো। নীল যে উৎপল নীলোৎপল, এই নীল একটা বিশেষণ, এটা পূর্বপদে আছে, উৎপল মানে পদ্ম, যে পদ্ম নীল তাকে বলা হচ্ছে, এই সমাসে রয়, তাহলে এখানে পদ্মকে বোঝাচ্ছে, নীলকে বোঝাচ্ছে না, নীলোৎপল বলতে আমরা নীলবর্ণে পদ্মকে বুঝি, তাহলে পরের অর্থটা, পরের পদের অর্থটা এখানে প্রধান হচ্ছে। দেবর্ষী মহাজ্ঞানী এই রূপে কর্মধারক হয়, এইভাবে দেবশ্রী মহাজ্ঞানী কর্মধারক হবে। মধ্যপদলপী কর্মধারয়ে রয় মধ্যপদ লুপ্ত, এবারে মধ্যপদী মধ্যপদলপী কর্মধারয়ে মধ্যপদটা লুপ্ত থাকবে। ভিক্ষায় লব্ধ অন্ন হেথায় লব্ধ থাকে গুপ্ত, অর্থাৎ ভিক্ষায় লব্ধ অন্ন, ভিক্ষান্ন আমরা যদি বলি, তাহলে ভিক্ষায় লব্ধ অন্ন হেথায় লব্ধ থাকে গুপ্ত, দেখো লব্ধটা লোপ পেয়ে যাচ্ছে, ভিক্ষায় লব্ধ অন্ন অর্থ করলাম ভিক্ষান্ন, মানে ভিক্ষায় যে অন্ন পাওয়া যায় তাকে ভিক্ষান্ন বলে, ভিক্ষায় লব্ধ অন্ন, তাহলে লব্ধটা লোপ পেয়ে যাচ্ছে, তাই এখানে মধ্যপদলোপী কর্ম, মধ্যপদ লোপ পাচ্ছে, তাই মধ্যপদলোপী কর্মধারা। ব্যাসবাক্যের পদের অর্থ একই রকম হবে, কাজলের ন্যায় কালো কাজল কালো উপমান কবে, কর্মধারাটা খুব গুরুত্বপূর্ণ, কর্মধারায় তৎপুরুষ খুব গুরুত্ব দিয়ে শিখবে, তার কারণ হচ্ছে এই দুটোই কনফিউশনের সমাস, হ্যাঁ, তো কনফিউসিভ, ব্যাসবাক কোনটা উপমান কোনটা উপমিত কোনটা রূপক, এটা আমাদের অসুবিধে হয়, বহু ছাত্রী আমাকে কমপ্লেন করেছে বুঝতে পারি না, আমি বুঝিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, এই নিয়মটা বুঝে নাও। ব্যাসবাক্যের পদের অর্থ একই রকম হবে, যে ব্যাসবাক্যটা দেওয়া থাকবে, ধরো কাজল কালো দেওয়া থাকলো, কাজলের ন্যায় কালো, এ ভাঙলে কাজলটাও কালো কালোটাও কালো, তাহলে দুটো একই রকম শব্দ, দেখো খেয়াল করো, কাজলের ন্যায় কালো, কাজলও কালো আর কালোও কালো, তাহলে কাজল কালো, এটা উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে। তাহলে ব্যাসবাক্যের পদের অর্থ একই রকম হবে, কাজলের ন্যায় কালো কাজল কালো উপমান করে, তাহলে এটা উপমান কর্মধারয় হবে, ওকে, একদম অসুবিধা হবে না তোমাদের, আমার এই নিয়মটা ঠিক মনে করবে, যে কোনো সমাস তোমরা অবশ্যই করতে পারবে, হ্যাঁ, এবং পরীক্ষায় পাঁচটা সমাজ দেওয়া থাকলে পাঁচ নম্বর বাঁধা তোমাদের, যেমন আমি কারক বিভক্তি পাঁচ নম্বর বাঁধা পাবে সেই মতো আমি শিখিয়ে দিয়েছি ছন্দে ছন্দে, আগের ভিডিওতে যারা দেখতে চাও কারক বিভক্তির ছন্দে কবিতার মাধ্যমে কারক বিভক্তি এটা দেখে নিও। ব্যাসবাক্যের পদের অর্থ ভিন্ন রকম হবে, অর্থাৎ ব্যাসবাক্যের এই যে ভাঙা হলো দুটো পদের অর্থ আলাদা আলাদা হবে, মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র কর্মধারায় উপমিত কবে, তাহলে কি, এবার এখানে দেখো মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়,
তাহলে মুখ, এই যে দুটো পদের তুলনা করা হয়েছে, হ্যাঁ অনেকে বলে কি ন্যায়টা যেখানে থাকবে সেই অনুযায়ী সমাস হবে, তা নয়। ন্যায়টা যেখানেই থাক, ন্যায়টা মাঝে থাক বা পরে থাক, সেটা কোনো ব্যাপার না, আমাকে দেখতে হবে দুটি পদ এর অর্থ একই কি না। তাহলে মুখ চন্দ্র, মুখ আর চন্দ্র কি একই? মুখকে চন্দ্রের সঙ্গে উপমা করা হয়েছে, তাহলে মুখ আলাদা আর চাঁদ আলাদা, দুটো এক নয়। যেমন এখানে কাজল একই, কাজলও কালো, কালোও কালো, কিন্তু এখানে মুখ আলাদা চাঁদ আলাদা। তাহলে মুখচন্দ্র এটা কর্মধারায় উপমিত হবে, উপমিত কবে, ঠিক আছে? তাহলে উপমিত উপমান আমরা পার্থক্য বুঝে নিলাম, এইভাবে ভাঙতে হবে, তোমরা অবশ্যই করতে পারবে আমি শিওর। অলিক কল্পনা পদের মাঝে রূপ কথাটি রয়, প্রাণরূপ পাখি প্রাণ পাখি রূপক কর্মধারয় হয়। তাহলে রূপক কর্মধারয় অলিক কল্পনা বোঝাবে এবং রূপ কথাটি মাঝখানে থাকবে, তাহলে প্রাণরূপ পাখি প্রাণ পাখি। তো এর সঙ্গে বলে নিই, তাহলে কর্মধারায় বুঝিয়ে দিলাম যে আজকাল চাকরি পেতে গেলে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলা ইংরেজির সাথে সাথে বাংলাটাও বিশেষভাবে, সমস্ত সাবজেক্টের সাথে ইংরেজি বিশেষভাবে এবং তার সাথে বাংলা বিশেষভাবে জানতে হবে। কারণ বাংলা তোমরা যদি স্পেশালভাবে না শেখো তাহলেও তো 10-এর মধ্যে 2 পাবে, কিন্তু স্পেশালভাবে শিখলে কিন্তু 10-এ 6-7 পাওয়া যায়, যেটা চাকরির পরীক্ষায় তোমরা অনেক এগিয়ে থাকবে। তো সেই জন্য আর ভালো ইংরেজি জানতে গেলে ভালো বাংলা জানতে হয়, কারণ আমরা বাংলা থেকেই ইংরেজি জানি। সুতরাং যে ভালো ইংরেজি জানে তাকে অবশ্যই ভালো বাংলা জানতে হবে, তার কারণ কি, বাংলা থেকেই সে কিন্তু ইংরেজি শিখেছে। কারণ বাংলায় যে কেশ কারক, তো ইংরেজিতে সেটা কেশ, পজিটিভ কেশ আছে, এইরকম। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তির লোপ প্রধান পরপদের অর্থ, তাহলে তৎপুরুষ সমাসে কী হবে, পূর্বপদের বিভক্তি থাকবে সেটা লোপ পাবে। বিভক্তি কি কি? আমি আগের, আমি যখন কারক বিভক্তি চ্যাপ্টার নিয়ে ভিডিও দিয়েছি কবিতার মাধ্যমে কারক বিভক্তি, সেই চ্যাপ্টারে আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বিভক্তি কী কী এবং কী করে বিভক্তি অনুযায়ী কারকগুলো হয়। তো আমি বলে দিই তোমাদেরকে, তৎপুরুষ সমাস করতে গেলে কিন্তু এই বিভক্তিটা, বিশেষ করে কারক বিভক্তিটা জানতে হবে, তাহলেই তোমাদের এই 7টা তৎপুরুষ সমাস নিশ্চিতভাবে পারবে, আই এম শিওর। পূর্বপদের বিভক্তির লোপ প্রধান পরপদের অর্থ, পূর্বপদের একটা বিভক্তির লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধান হবে যখন তোমরা ব্যাস বাক্য অনুযায়ী ভেঙে দেবে। বিভক্তি মতো তৎপুরুষ বোঝো করো না কো অনর্থ, অনর্থ করবেন, অর্থাৎ অর্থ যেটা সেটা ঠিক হবে এবং বিভক্তি লোপে সেটা তৎপুরুষ হবে। কর্তৃবাচক বিভক্তি লোপে হয় প্রথমা তৎপুরুষ, তার প্রথমা তৎপুরুষ কীরকম হবে, না কর্তৃবাচক বিভক্তি লোপ পাবে, আমরা কে, আমরা কর্তৃবাচক কি কে, এরকম কে বিভক্তির লোপ পাবে। কর্তৃবাচক বিভক্তির লোপে হয় প্রথমা তৎপুরুষ, গঙ্গাকে প্রাপ্ত গঙ্গা প্রাপ্ত হবে দ্বিতীয়া তৎপুরুষ। তাহলে দ্বিতীয় আমরা জানি কি, কর্মকারক কে, কে দিলে, কে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে এই কে বিভক্তির লোপ পাচ্ছে, তাহলে দ্বিতীয়া তৎপুরুষ। গঙ্গাকে প্রাপ্ত গঙ্গা প্রাপ্ত হবে দ্বিতীয়া তৎপুরুষ। ব্যাপিয়া ভাবে যথা তথাও দ্বিতীয়া তৎপুরুষ, হ্যাঁ যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এইরকম চিরসুখ, ব্যাপিয়া ভাবে যথা, ঠিক আছে, এইরকম যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ হবে। পরে আমি উদাহরণ দিয়ে দেবো এবং দেখিয়ে দেবো পরের ভিডিওতে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। পরপদের অর্থ অপ্রধান হলে তা কিন্তু নয়, ব্যাপিয়াভাবে যথাতথাও দ্বিতীয় তৎপুরুষ হয়, পরপদের অর্থ অপ্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান নয়, সেক্ষেত্রে কিন্তু এই তৎপুরুষ হবে না। দুপদের মাঝে দ্বারা শব্দ তৃতীয় তৎপুরুষ হয়, আমরা জানি করণ, দ্বারা দ্বারা দেওয়া করণ হবে, তাহলে দ্বারা দেওয়া সেই করণের বিভক্তি লোপ পাবে। দুপদের মাঝে দ্বারা শব্দ তৃতীয়া তৎপুরুষ হবে রবাহূত মধুমাখা জরাজীর্ণ হস্তচালিত এই রূপে তপে, তাহলে এইরূপ কী কী হবে, রবাহূত রব দ্বারা আহূত, মধু দ্বারা মাখা, জরা দ্বারা জীর্ণ, হস্ত দ্বারা চালিত, এই রূপে কী হবে, তৃতীয়া তৎপুরুষ হবে। তারপরে কে রে এ বিভক্তি লোপ উদ্দেশ্য জন্য মাঝে, তাহলে কে রে এ বিভক্তি লোপ পাবে এবং উদ্দেশ্য জন্য মাঝে হবে, এই রূপে বিয়ে পাগলা তীর্থযাত্রা চতুর্থী তৎপুরুষ সাজে, তাহলে এই রূপে কী কী হবে, না বিয়ে পাগলা, হ্যাঁ বিয়ের নিমিত্ত বা জন্য পাগলা, বিয়ে পাগলা এই জন্য মাঝে থাকবে, তীর্থযাত্রা তীর্থের উদ্দেশ্যে যাত্রা তীর্থযাত্রা, এগুলো হবে চতুর্থী তৎপুরুষ। তাহলে বোঝা গেল, ওকে। তারপরে দুই পদের মাঝে হইতে থাকলে পঞ্চমী তৎপুরুষ হয়, এবং দুই পদের মাঝখানে হইতে থাকবে, খেয়াল করতে হবে, সেটা হবে পঞ্চমী তৎপুরুষ। জন্মান্ধ মৃত্যু ভয় রাজ্যচ্যুত আদ্যন্ত এই সমাস নিশ্চয়, তাহলে জন্মান্ধ জন্ম হইতে অন্ধ, মৃত্যু ভয় মৃত্যু হইতে ভয়,
দুটো অর্থবহ ব্যাস বাক্য হলো রাজ্যচ্যুত রাজ্য হইতে চ্যুত আদ্যন্ত আদ্য হই আদি হইতে অন্ত আদ্যন্ত এই সমাস নিশ্চয় তাহলে হইতে থাকবে ক্রিয়া রয়ের লোপ প্রথম পদে তৎপুরুষ ষষ্ঠী ছাড়া নয় পিতৃগৃহ শ্বশুর বাড়ি এই রূপে ষষ্ঠ তৎপুরুষ হয় অর্থাৎ রয়ের লোপ প্রথম পদে যে র থাকবে রয়ের লোপ পাবে র যে বিভক্তি থাকবে যেমন পিতৃগৃহ পিতার গৃহ পিতৃগৃহ র হচ্ছে র বা এর পিতার শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি এর বাড়ি এরূপে ষষ্ঠী তৎপুরুষ হয় এটা খেয়াল রাখতে হবে এতে অন্তস্থ বয়ের লোপে সপ্তমী তৎপুরুষ কেমন জলে যাত জলজাত বনে বাস বনবাস এই সমাজ যেমন অর্থাৎ এতে অন্তস্থ র এর লোপে সপ্তমী তৎপুরুষ হবে জলে যাত জলজাত এ লোপ পেয়েছে জলজাত এ লোপ পেল বনে বাস বনবাস এ লোপ পেল এই সমাজ যেমন শব্দের অর্থ না বোঝালে অ অর্থাৎ শব্দের অর্থ বোঝাবে না এবং শব্দের প্রথমে অ থাকবে আ থাকবে তৎপুরুষ জানিবে যেমন নয় মিলন অমিল হ্যাঁ নয় মিল অমিল নং তৎপুরুষ নাম দেবে সেক্ষেত্রে কী নাম দেবে নং তৎপুরুষ যেমন অমিল নয় মিল এই যে আলুনি নুনের অভাব আলুনি এই যে অ থাকবে হ্যাঁ আ থাকবে এই তখন হবে সেটা নং তৎপুরুষ নাম দেবে পরপদে কৃদন্ত যোগে পরপদে একটা কৃদন্ত যোগে চ এই কৃদন্তগুলি কী কী চ জ দ এগুলো হচ্ছে কৃদন্ত উপপদ তৎপুরুষ হয় জলে চরে যে জলচর সমাস উপপদ নিশ্চয় তাহলে পরপদে একটা কৃদন্ত যোগ থাকে কী কৃদন্ত শব্দগুলো কী যেমন চর জ দ এগুলো কৃদন্ত উপপদ তৎপুরুষ হয় জলে চরে যে জলচর সমাস উপপদ নিশ্চয় তাহলে জলচর হ্যাঁ এই যে জলদ এগুলো জল দান করেন যে তাহলে এই যে হচ্ছে এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ তাহলে জলে চরে যে জলচর সমাস উপপদ নিশ্চয় উপপদ তৎপুরুষ কবিতা ছন্দে সমাস নিমম রাখলে পরে মনে কোন শব্দ কি সমাস হয় তা ভুলবে না জীবনে এই কবিতার ছন্দে যদি কমাসটা মনে রাখো কেউ যদি এটা মুখস্থ করে ফেলো একটু কষ্ট করে দেখবে আমার মনে হয় তার সমাস কখনো বুঝতে অসুবিধে হবে না সে অন্যকে বোঝাতে পারবে স্কুলের ছেলেদের বোঝাতে পারবে এটা যেহেতু ক্লাস সিক্স সেভেন এইট নাইন থেকেই আছে তো স্কুলের ছেলেদের জন্য চাকরি পরীক্ষাতে বটে বোঝাতে কোনো অসুবিধে হবে না বুঝতেও কোনো অসুবিধে হবে না তো আমি আরেকবার দ্রুত পড়ে যাচ্ছি তো তোমরা বোঝার চেষ্টা করেছো নিশ্চয়ই এবং আশা করি বুঝতে পেরেছো পদের সঙ্গে পদের মিলে সমাস যেন হয় বাংলা ভাষার ব্যাকরণে সমাস আছে ছয় ব্যাস বাক্যের অর্থ ঠিকই গুণীজনের মতে সমাস হবে একদম ঠিক যেন কেল্লাফতে দ্বন্দ্ব দিগু বহুব্রীহী তৎপুরুষ কর্মধারয় এর সাথে অব্যয়ীভাব এই ছয়ে সমাস হয় নিচের নিয়ম মনে রাখলে সমাস হবে সোজা না বুঝলে নিয়ম বৃথাই হবে সঠিক উত্তর খোঁজা দুটি পদের অর্থ সমান মাঝে ও রয় পদগুলি ঠিক একই থাকলে অরূপ দ্বন্দ্ব হয় বাবা মা বাবা ও মা বাবা মা হবে সমাস দ্বন্দ্ব দুধে হবাতে অরূপ দ্বন্দ্ব রেখো নাকো ধন্দ্ব ব্যাসবাক্যের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ সমাহার শেষে দ্বিগু সমাস প্রশ্ন হবে জব্দ নবরত্নের সমাহার নবরত্ন দ্বিগু সমাস হবে সপ্তাহ ত্রিভুবন পঞ্চবটী এই সারিতেই রবে শব্দের আগে যে কোনো একটি অব্যয় যেন যাতে অব্যয় বুঝে ভেঙ বাস বাক্য ব্যাস বাক্য অব্যয় ভাব তাতে প্রপরা অপসমনি নির দূর আ উপতি যথাভি হাহার ফিমন আর অনুপ্রতি কুড়ি প্রকারের অব্যয় নিয়ে বাংলা গ্রামার চলে ঘরের অভাব হাঘর সমাস অব্যয় ভাব বলে গৃহে গৃহে প্রতিগৃহে গরমিল মিলের অভাব সমুদ্র পর্যন্ত আসমুদ্র অব্যয় ভাবের স্বভাব কোনো পদেরই অর্থ না হয়ে অন্য কাউকে বোঝায় সঠিক হবে সেথায় সমাস বহুব্রীহী খোঁজায় বিনা পানিতে যাহার বিনা পানি না হয় বিনা বা পানি মা সরস্বতীকে বোঝায় বহুব্রীহী এই নিয়মই জানি শুলপানি দশানন পদ্মনাভ এই রূপ হবে পারস্পরিক ক্রিয়া বোঝালে ব্যতিহার কবে পূর্বপদে নি থাকলে নং বহুব্রীহী হয় কোলাকুলি হাতাহাতি চুলোচুলি ব্যতিহার কয় বিশেষ বা বিশেষণ কোনো পদে রবে পরপদের অর্থ প্রধান কর্মধারয় হবে নীল যে উৎপল নীলোৎপল এই সমাসে রয় দেবর্ষী মহাজ্ঞানী এরূপে কর্মধারক হয় মধ্যপদলপি কর্মধারয়ে রয় মধ্যপদ লুপ্ত ভিক্ষায় লব্ধ অন্ন হেথায় লব্ধ থাকে গুপ্ত ব্যাসবাক্যের পদের অর্থ একই রকম হবে কাজলের ন্যায় কালো কাজল কালো উপমান কবে ব্যাসবাক্যের পদের অর্থ ভিন্ন রকম হবে মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র কর্মধারয় উপমিত কবে
অলিক কল্পনা পদের মাঝে রূপ কথাটি রয়, প্রাণ রূপ পাখি প্রাণ পাখি রূপ কর্মধারয় হয়। পূর্বপদের বিভক্তির লোভ প্রধান পরপদের অর্থ, বিভক্তি মত তৎপুরুষ বোঝো করোনা ক অনর্থ। কর্তৃবাচক বিভক্তি লোপে হয় প্রথমা তৎপুরুষ, গঙ্গাকে প্রাপ্ত গঙ্গা প্রাপ্ত হবে দ্বিতীয়া তৎপুরুষ, ব্যাপিয়া ভাবে যথা তথাও দ্বিতীয়া তৎপুরুষ হয়। পরপদের অর্থ অপ্রধান হলে তা কিন্তু নয়, দুপদের মাঝে দ্বারা শব্দ তৃতীয়া তৎপুরুষ হবে, রবাহূত মধুমাকা জরাজীর্ণ হস্তচালিত এই রূপে তবে। কেরে এ বিভক্তির লোক উদ্দেশ্য জন্য মাঝে, এই রূপে বিয়ে পাগলা তীর্থযাত্রা চতুর্থী তৎপুরুষ সাজে। দুই পদের মাঝে হইতে থাকলে পঞ্চমী তৎপুরুষ হয়, জন্মান্ধ মৃত্যু হয় রাজ্যচ্যুত আদ্যন্ত এই সমাস নিশ্চয়। রয়ের লোক প্রথম পদে তৎপুরুষ ষষ্ঠী ছাড়া নয়, পিতৃগৃহ শ্বশুরবাড়ি রূপে ষষ্ঠী তৎপুরুষ হয়। এতে অন্তস্থ রয়ের লোপে সপ্তমী তৎপুরুষ কেমন, জলে যাত জলজাত বনে বাস বনবাস এই সমাস যেমন। শব্দের অর্থ না বোঝালে অ আ তৎপুরুষ জানিবে, যেমন নয় মিল অমিল নং তৎপুরুষ নাম দেবে। পরপদে কৃদন্ত যোগে চর জ দ উপপদ তৎপুরুষ হয়, জলে চরে যে জলচর সমাস উপপদ নিশ্চয়। কবিতা ছন্দে সমাস নিয়ম রাখলে পরে মনে কোন শব্দ কি সমাস হয় তা ভুলবে না জীবনে। তো আমিও নিশ্চিত তোমরা এই কবিতাটা যদি মনে রাখো তাহলে যে কোনো সমাস জীবনে ভুলবে না, এবং কবিতাটা মনে করলেই সমাস করতে পারবে, তোমরা নিজেরা শিখতে পারবে, অন্যকে শেখাতে পারবে, চাকরি পরীক্ষা দিতে পারবে। তো আমি তোমাদের সবার জন্য এই সমাসটা নিজে রচনা করে চেষ্টা করলাম তোমাদের বুঝিয়ে কিছুটা তোমাদের হেল্প করার জন্য। তো আমি এই রকম বিভিন্ন ভিডিও দিয়ে যাব, ইংরেজিগুলোও নিয়মগুলোও ছন্দে ছন্দে দেওয়ার চেষ্টা করব, যাতে মনে থাকে কঠিন কঠিন জটিল জটিল এ নিয়মগুলো চেষ্টা করব যাতে তোমরা মনে রাখতে পারো। তো আমার এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আবার একবার তোমাদের অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে ক্লিক করো নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং অল বাটনে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওগুলো পাবে। এবং এর সাথে সাথে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি টাস্ক দিয়েছি, সেগুলো করবে, আমাকে সাবমিট করবে, আমি চেক করে দেবো এবং আমার সঙ্গে যোগাযোগ করার, এবং যদি কোনো তোমাদের অসুবিধে হয় আমি তোমাদের সাহায্য করব। এই বলে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।